হ্যালো স্টুডেন্ট আজকে আমি আপনাদেরকে শেখাবো একটি পাসপোর্ট সাইজ ফটো থেকে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট আউট করবেন তো এই ক্লাসটি শেখানোর জন্য আমি এই একটি দেখুন একটি পাসপোর্ট সাইজ ফটো নিয়েছি আর এই ফটো থেকে আমরা ছয় কপি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করবো তো কীভাবে আমি পাসপোর্ট সাইজ ফটো থেকে ফটো তৈরি করছি চলুন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আমাদের চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাই প্রথমত আমি ওপেন করে নিব স্ক্যান করা ফটোটাকে তার জন্য এই ফাঁকা জায়গাতে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে ফটো আমরা যে স্ক্যান করে রেখেছি সেই ফটোটাকে সিলেকশন করে ওপেন করব দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে স্ক্যান করা ফটো আমি আপনাদেরকে একবার দেখাই এই দেখুন জুম করে দেখুন পুরো ফটোটা মানে ফাটা ফাটা এই ফটোটাকে রিপেয়ারিং করবো একটু তারপরে প্রিন্ট আউট দিব তো দেখুন কীভাবে আমি রিপেয়ারিং করছি তো রিপেয়ারিং করার জন্য যে লেয়ার সেকশন আছে লেয়ারে গিয়ে ডাবল ক্লিক করবেন দিয়ে ওকে করে দিবেন তো লেয়ারটা দেখুন তালা ছিল তালাটা উড়ে গেল এখন লেয়ার জিরো হয়ে গেছে এবার এই লেয়ারটার আর একটা ডুপ্লিকেট নেবেন তো রাইট ক্লিক করবেন তারপর ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে দেখুন লেয়ারটা কপি হয়ে গেল মানে আর লেয়ার চলে এসেছে এবার যে অরিজিনাল লেয়ার এই অরিজিনাল লেয়ারটাকে করব আমরা ব্লার তার জন্য ফিল্টারে যাব ফিল্টারে গিয়ে ব্লার ব্লারে গিয়ে করব গ্যাসিয়ান ব্লার গ্যাসিয়ান ব্লারে গিয়ে এখানে ঝাপসাটা মোটামুটি ওয়ান পয়েন্ট ওয়ান করবেন পিক্সেল রেডিয়াস এবং এটাকে একটু জুম করে ফেসটাকে শুধু রাখবেন ওকে করছি দেখুন ঝাপসা হয়ে গেল আমি যদি এটা বন্ধ করি তাহলে দেখতে পাব এখন যদি ছবিটাকে জুম করে দেখাই দেখুন আর কোনো কিন্তু ফাটা ফাটা জায়গাটা নাই মানে ফাটা জিনিসটা উড়ে গেছে এবার উপরে যে কপি করেছি লেয়ারটা এই লেয়ারটা যাচ্ছি দেখুন এখনো ফাটা ফাটাই লাগছে আবার ছবিটা তাই না এবার এটাকে কি করব দেখুন একটু ঠিকঠাক করব এবার ঠিকঠাক করার জন্য আপনারা কি করবেন এই ক্লিক করবেন ইরেজারে ক্লিক করার পর এখান থেকে যেটা ঝাপসা লাগবে সেই ইরেজারটা নেবেন একটা ইরেজার নিয়ে নেবেন তো ইরেজার যেটা ঝাপসা লাগবে সেই ইরেজারটা নেবেন আর এখান থেকে যদি মনে করুন এই ডার্ক লিব হার্ড তো যে কোনো ইরেজার নিয়ে করতে পারেন আমি ঝাপসাটা নিয়ে কাজ করি এবং আপনাদেরকেও বলবো ঝাপসাটাই নেবেন তাহলে বেশি ভালো হবে কাজটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেন ঝাপসা বলছি ক্যাপাসিটিটা মোটামুটি ফিফটি রাখবেন ফিফটি পারসেন্ট ক্যাপাসিটি রাখবো ঠিক আছে আচ্ছা ফিফটি পারসেন্ট ক্যাপাসিটি রাখার পর এবার এই ছবির উপর কাজ করব তার জন্য ছবিটাকে জুম করে নিচ্ছি দিয়ে কাজ করছি দেখুন এবার ক্লিক করে এভাবে এগুলোতে ব্রাশ চালাবেন ব্রাশ করবেন এই যে ইরেজার গিয়ে ইরেজার করে নিচ্ছে এগুলোতে ঠিক আছে এটা ফিফটি থেকে একটু বাড়াই সিক্সটি করছি ভালো হবে এই দেখুন সিক্সটি করেছি ভালোই হচ্ছে কাজটা এভাবে কাজ করবেন এই চোখের মুখের এই জায়গাগুলো ঠিকঠাক করে কাজ করবেন গালটাকে আমি একটু পরিষ্কারই করে দিচ্ছি এই জায়গাটাকে ঠিকঠাক করি গালটা গলাটা এই জায়গায় ঠিকঠাক করছি ঝাপসাগুলোকে মেরে দিচ্ছি দেখুন ফাটা ফাটা যে জায়গাগুলো ছিল এই জায়গাগুলোকে মারছি ফিনিশিং ফিনিশিংয়ে নিয়ে আসবেন ছবিটা আসলো এখানে কি করবেন বার্ন টুল ইউজ করবেন বার্ন টুল নিয়ে এখানে জাস্ট একবার ক্লিক করবেন তো অনেকটা ঝাপসা কালো আসছে এটাকে অনেকটা একটু করবেন মোটামুটি থার্টি রাখবেন দিয়ে ক্লিক করবেন এখান থেকে একবার ক্লিক করে টানবেন এখানে দেবেন একবার ঠোঁটে দেখুন খুব সুন্দর হচ্ছে এবার কাজ কি করব করবো দেখুন এখানেও কিন্তু ঝাপসা ঝাপসা আছে তো ইরেজার টুল নিয়ে এগুলোকে উড়াবেন ঠিকঠাক করে দেখুন পরিষ্কার করে নেবেন ইরেজার টুল নিয়ে পরিষ্কার করতে হবে ঠিক আছে আচ্ছা আর বার্ন টুল নিয়ে কি করবেন কালারটা ঠিকঠাক করবেন এখানে যেমন কালারটা আমি একটু দিয়ে দিচ্ছি ব্লুর কালার চোখের কালার এখানে আমি তিনবার দিয়ে দিচ্ছি দু তিনবার তারপরে এটাকে ছোট করে নিচ্ছি আর একটু জুম করে আপনাদেরকে দেখায় এটা ছোট করছি এই জায়গাতে গিয়ে মারবো মানে চোখ যেমন কাজল পরায় এভাবে পড়াবেন কাজল ঠিক আছে উপরে এটা দুবার মারবেন দু তিনবার মারবেন উপরে কাজলটা ঠিকঠাক কাজল হয়ে যাবে দেখুন এবার দেখুন অনেকটাই কিন্তু ঝাপসাটা কেটেছে এখনো আছে অনেকটা এটাকে ঠিকঠাক করার জন্য আমি বান্টুলের কাজটাকে করে দিয়ে দেখাচ্ছি আমি কীভাবে করছি এই দেখুন যে এটা নিয়ে আসবেন কালো করবেন জায়গাটাকে কালো করার পর এগুলোতে টুল মারবেন নাকের এই জায়গা নাকের পজিশন তাহলে এই জায়গা দেখবেন আলকা মানুষের কালারিং থাকে ঠিক আছে তো কালারিংটা করবেন ঠিকঠাক করে ঠিক আছে একটু আমি বড় করে নিচ্ছি হালকা মেরে দিচ্ছি দেখুন মারলাম আচ্ছা হালকা মারার পর এই সাইডেও হালকা মারতে পারি এগুলোতে নাকের দেখুন পজিশন চলে এসছে এবার নাকের পজিশন আসার পরে এই ইরেজারটা কানে মারবো একটু এই টুলটা নিয়ে দেখুন কানে মারলাম কানটাও একটু হাইলাইট হলো দাঁড়িতে মেরে দিছে একটু ঠিকঠাক করে ঠোঁটে তো মেরেছি আচ্ছা এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল দিয়ে ইরেজারে ক্লিক করলাম ইরেজার নিয়ে আর একটু ঠিকঠাক করে নিচ্ছি এটাকে ইরেজারটাকে ছোট করে নিই এগুলোতে মারছি মানে স্মুথলি লাগবে সফট লাগবে ছবিটা দেখতে এরকম করবেন ঠিক আছে যাতে সফট লাগে আমি জুম অনেকটা করা আছে বলে একটু ছোট করবো তখন দেখতে পাবেন ভালো লাগবে ছবিটা দেখুন যতটা পারা যায় সফট করা সফট করার চেষ্টা করবেন এখানে করলাম ব্যাস ঠিক আছে টনটাকে একটু ঠিক করি ঠিক আছে এবার এই যে জ্যাকেট জ্যাকেটটাকে ঠিক করছি দেখুন তাহলে এটাকে একটু সার্কেলটাকে বড় করে এভাবে ক্লিক করে টানছি জাস্ট একবার ক্লিক করে এইভাবে নিচে টানছি দেখুন ঠিক হয়ে যাচ্ছে এভাবে ব্রাশ করে নিচ্ছি দেখুন প্রায় ব্রাশ করা হয়ে গেছে এবার ব্রাশ করা যখন হয়ে গেল মুখের কাছে একটু ফাটা ফাটা লাগছে তখন মুখের এই জায়গাটা ঠিকঠাক করি সার্কেলটাকে ছোটো করে মেরে দিচ্ছি একটু ঠিক আছে আর নাই এবার ঠিকঠাক হয়ে গেছে ছবিটা পারফেক্ট হয়েছে আচ্ছা এবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা উড়াবো তার আগে আমাদেরকে এই দুটো লেয়ারটাকে একটা করব কিভাবে এই যে এই অরিজিনাল লেয়ারে ক্লিক করবেন তাহলে দেখুন এখানে চেনের মতো একটা পড়ে গেছে চিহ্ন এবার কন্ট্রোল দেবে থেকে ই প্রেস করবেন কন্ট্রোল দেবে ই দেখুন ছবিটা হয়ে গেছে এবার ছবিটার যে ব্যাকগ্রাউন্ড সবুজ কালার হয়ে আছে সেই জায়গাতে ক্লিক করবেন ম্যাজিক ওয়ান টুল নিয়ে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন দেখুন হয়ে গেছে সিলেকশন হওয়ার পরে এখান থেকে কালারটা নেবেন এই সেম কালারটাই নেবেন একটু উনিশ কুড়ি হলেও হবে তারপরে ব্রাশ নিয়ে ব্রাশ করে নেবেন পুরোটা এই দেখুন পুরো ব্রাশ করে দিলাম ফিনিশিং হয়ে গেল কন্ট্রোল দেবে ডিপ প্রেস করব দেখুন আমার কাজটা হয়ে গেছে এবার যখন এই কাজটা হয়ে গেল এবার কি করব এই ছবিটার একটা সাইজ দিব পাসপোর্ট সাইজের তো পাসপোর্ট দেওয়ার জন্য টাইটেল বারে রাইট ক্লিক করবেন ছবিটার এখানে রাইট ক্লিক করার পর ইমেজ সাইজ দেখুন লেখা আছে ইমেজ সাইজে গিয়ে এখানে যদি কন কি আছে কনস্ট প্রপোর্শন আছে তো প্রপোর্শন এই জায়গাটাই আনচেক করে দিবেন তারপরে এখানে ওয়াইড দেবেন ওয়াইড মানে চওড়া চৌড়া হচ্ছে ওয়ান পয়েন্ট ইঞ্চ আর লম্বা হচ্ছে 1.5 পয়েন্ট ইঞ্চ রেজুলেশন তিনশো রাখবেন দিয়ে ওকে করবেন দেখুন ছবিটা পারফেক্টলি হয়ে গেছে এবার নতুন একটা পেজ নিব ফাইল মেনুতে ক্লিক করে নিউ নিউ গিয়ে একটা নতুন পাঁচ বাই সাতই ধরুন নিচ্ছি পেজ দিয়ে ওকে করে দেবেন দেখুন পেজটা চলে এসেছে এই পেজটায় এবার প্রিন্ট আউট দেবো তো প্রিন্ট আউট দেওয়ার জন্য এই ছবিটাকে ধরে নিয়ে গিয়ে জাস্ট ছেড়ে দেব দেখুন ছবিটা চলে আসলো যে সাজিয়ে নিন আমি ছয় কপি বানাবো তো ছয় কপির জন্য উপরে তিনটে এঁটে যাবে আর একটু নিয়ে যাই টেনশন নাই কাটিং তো করব কাঁচি দিয়ে কাটব এখানে এখানে রাখি ফাঁকা ফাঁকা করে রাখি টেনশন নাই যে জায়গা আছে ঠিক আছে এতটাই ফাঁকা রাখি আবার অল্টার দেবে থেকে নিচে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি আর এক কপি এখানেও দেখুন আর এক কপি বসালাম এখানেও আর এক কপি বসিয়ে দিলাম তো ছয় কপি ফটো আমি প্রিন্ট আউট করব তার জন্য ছয় কপি বসিয়ে দিলাম এবার প্রিন্ট আউট করব কিভাবে ফাইলে ক্লিক করব তারপরে প্রিন্ট উইথ প্রিভিউ যে শুধু প্রিন্ট না প্রিন্ট উইথ প্রিভিউ এটাতে ক্লিক করব দেখুন প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে দে প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পর প্রিন্টারের অপশান এটা দেখুন দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিসে ক্লিক করবেন প্রপার্টিসে ক্লিক করার পরে এখান থেকে পেপার সাইজটা নিয়ে নেবেন যে পেপার সাইজ নিচ্ছেন এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখুন আছে পেপার কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে এটাকে আমি করব হাই ঠিক আছে আর পেপারটা রাখবো আমি গ্লোসি পেপার এপসন প্রিমিয়াম গ্লোসি তাহলে পিকচারের কোয়ালিটি আসবে দিয়ে ওকে করে দেব তো ওকে করে দিব তখন প্রিন্ট আউট হতে লাগবে